আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যা রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোলার ডালের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট হয়ে গেলে ডালকে একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছে। সেদ্ধ করার জন্য কুকারে নিয়ে নেব এখানে যেহেতু ডালকে ভিজিয়ে রেখেছিলাম তাই সেদ্ধ করতে খুব কম সময় লাগবে দুটো কি তিনটে সিটি লাগিয়ে নিলেই হবে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়েছি স্পুন জিরে চার টুকরো আদা চারটে এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি মশলাকে বেটে একটি প্লেটে নিয়ে নিলাম অন্যদিকে কুকার ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে দিয়েছি ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে এতে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল জল দিয়ে ডালকে ভালো করে মিশিয়ে নিচ্ছে ছোলার ডাল খুব খুব বেশি হয়ে গেলে একটা ভালো লাগে না তাই ডাল যেন একটু গোটা গোটা থাকে ঠিক এই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে দিয়ে দেব টু টেবল স্পুন রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে পঞ্চাশ গ্রাম পনিরকে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি পনির তেলে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পনিরের কালারটা চেঞ্জ হয়ে গেছে ভালো করে ভাজাও হয়ে গেছে এইবার আমি পনিরকে তেল থেকে তুলে নিয়ে নেব বাকি তেলে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা হাফ স্পুন জিরে একটা তেজপাতা কয়েক সেকেন্ড ফোড়নকে ভেজে নিচ্ছে ফোড়ন ভাজার সময় এতে দিয়ে দেব টু টেবল স্পুন নারকেল কুচি ছোট ছোট টুকরো করে নারকেলকে কেটে নিয়েছি নারকেলের টুকরো দিয়ে দিলাম নারকেলকেও ফোড়নের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচি দিয়ে দেব জিরে আদা দারচিনি লবঙ্গ আর এলাচের পেস্ট মশলাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি থেকে সেরা স্বাদের ছোলার ডাল তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি ধনে গুঁড়ো অল্প একটু জল জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো অপশনাল চাইলে বাদও দিতে পারেন লঙ্কা গুঁড়োকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনিকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এর ফলে কালারটা খুব ভালো আসবে আর ছোলার ডালে একটু মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে তবে আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন তাহলে চিনি বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন মশলা ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম সব মশলার সাথে ডালকে মিশিয়ে নিচ্ছে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য হাই ফ্লেমে ডাল ফুটতে শুরু করে দিয়েছে ডাল ফুটে গেলে ঢাকনাটা খুলে দিচ্ছে ডালে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরো পনির ডালের সাথে মিশিয়ে নিচ্ছে আরও তিন থেকে চার মিনিট ডালকে ফুটিয়ে নেব আপনারা ডালকে যদি পাতলা তৈরি করতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে নেবেন আর যদি একটু ঘন করতে চান তাহলে আরও একটু ফুটিয়ে নেবেন গ্যাস অফ করে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো গুঁড়ো মশলাকেও মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি ঘিটাকেও মিশিয়ে নিচ্ছে ঘি ও গরম মশলাকে মিশিয়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছে খুব সহজেই তৈরি হয়ে গেল নিরামিষ দিনের জন্য দুর্দান্ত স্বাদের একটি ছোলার ডালের রেসিপি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে নিরামিষ দিনের জন্য একটি সেরা রেসিপি যা লুচি রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না